হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার মোল্ড ছাড়াই খুবই টেস্টি এবং খুবই হেলদি পেঁপে দিয়ে আইস ললি বা ললি আইসক্রিম বানিয়ে দেখাবো। খুবই ইজি রেসিপি, একদম ঝটপট তৈরি হবে। তো সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পেঁপেটাকে ভালো করে ছিলে ধুয়ে নিতে হবে। অবশ্যই কাটার আগে ধুয়ে নিতে হবে, কারণ পেঁপেটা যদি বেশি নরম হয় তাহলে কাটার পরে ধুলে একেবারে গলে যাবে। তো চলুন পেঁপেটাকে ছিলে নিই। এই দেখুন আমি ছিলে নিয়েছি, এবার আমি ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমরা কাটব। প্রথমে দুই ভাগে কেটে নেব। যদি বীজ থাকে তাহলে বীজ পরিষ্কার করে নিতে হবে। কোনো কোনো পেঁপেতে একেবারেই বীজ থাকে না, কিন্তু এটার মধ্যে তো প্রচুর বীজ আছে, তাহলে বীজগুলো আমাদের প্রথমে পরিষ্কার করে নিতে হবে। আর বীজের নিচে যে হলুদ রঙের চামড়ার মতো একটা এই যে অংশ আছে সেটাও কিন্তু পরিষ্কার করে নিতে হবে, কারণ এটার স্বাদ খুব একটা ভালো নয়, একটু তিতো তিতো স্বাদ আসে। এই জন্য খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপর আপনাকে দেখাচ্ছি। তো এবার আমরা পেঁপেটাকে কেটে নেব, ছোট ছোট পিস করে কেটে নেব। যেভাবে সুবিধা সেরকম করে আপনি কেটে নিন, কোনো অসুবিধা নেই, ছোট ছোট কাটাই ভালো, পিষতে সুবিধা হয়। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, অন্যটাও কেটে নিচ্ছি আর সেটাও আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এই দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা যাব মেইন প্রসেসে, মানে আইস ললি বানানোর প্রসেসে। তার জন্য আমাদের লাগবে একটা মিক্সার গ্রাইন্ডার জার, একটা বড় সাইজের মিক্সার গ্রাইন্ডার জার নিচ্ছি আমি। আমার মেয়েও কিন্তু আমাকে সাহায্য করছে, ও খুবই এক্সাইটেড আইস ললির জন্য। তো জারের মধ্যে আমরা পেঁপেগুলো দিয়ে দেব, পেঁপের টুকরোগুলো আর কি, আর এর সঙ্গে দেব স্বাদ মতো চিনি, কারণ এর সাথে আমরা জল বা দুধ মেশাবো, একটু পাতলা হবে সেই হিসাবে। আর পেঁপেটা খেয়ে দেখবেন কতটা মিষ্টি আছে, সেই হিসাবে চিনি বা গুড় বা মধু যাই হোক দিয়ে নিন। আমি স্বাদ মতো চিনি দিলাম, এর সঙ্গে দেব কিছুটা দুধ, জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ পেঁপেটা ভীষণ গাঢ় হয়ে যায়, এই জন্য একটু পাতলা করার দরকার আছে। আর এর সঙ্গে দিচ্ছি আমি এক চামচ ভরে চাট মশলা, আধা আধা করে আমি এক চামচ দিলাম উঁচু উঁচু করে। চাট মশলাটা অপশনাল, তবে দিলে খুব ভালো হয় খেতে। আমি খুব সুন্দর করে পিষে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমাদের আইস ললি জমাতে হবে। তো আমি প্রথমেই বলেছি আমি মোল্ড ছাড়াই করব। তো মোল্ড ছাড়া করার জন্য কিসে কিসে আপনি করতে পারেন সেটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে ডিসপোজেবল চায়ের গ্লাস, এরকম কাগজের গ্লাস বা প্লাস্টিকের গ্লাস যেটা হয় সেটা আপনি নিতে পারেন। এটা যদি না হয়, ঘরে যে কোনো রকমের এরকম প্লেন কোটো থাকলে সেটা নিতে পারেন, আর এরকম চায়ের গ্লাস, কাচের গ্লাস এটাও নিতে পারেন, স্টিলের হলে সেটাও নিতে পারেন, ছোট ছোট সাইজের হলে। আর এই দেখুন একটা নর্মাল কোটো, এটা ফ্রিজারে রেখে দিয়েছিলাম, একটু বরফ জমে আছে, এরকম কোটো হলে সেটাও নিতে পারেন। তো আপনার কাছে যা আছে সেটাই আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই কাঁচের গ্লাসটা ফ্রিজারে রাখলে কোনো অসুবিধা হবে না, ফাটবে না, কারণ আমরা ওপর থেকে একেবারে প্যাক করে দেব না, হালকা খোলাই থাকবে। এবার আমরা পিউরিটা ভরে নেব, সবগুলো কন্টেনারের মধ্যে পিউরিটা ভরে নেব। এ দেখুন হয়ে গেছে, এবার আমাদের এগুলোকে প্যাক করতে হবে। তো প্যাক করার জন্য আমি ফয়েল পেপারের ব্যবহার করছি, যদি আপনার কাছে ফয়েল পেপার না থাকে তাহলে কীভাবে করতে পারেন সেটাও আমি আপনাকে দেখাবো। এইভাবে ফয়েল পেপারটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এরকম করে বন্ধ করে নিচ্ছি। আর যদি ফয়েল পেপার না থাকে তাহলে এরকম একটা পলিথিনের ব্যাগ, মানে প্লাস্টিকের ক্যারি ব্যাগ, এরকম টুকরো করে কেটে নিন আর সেটা দিয়ে এইভাবে বন্ধ করুন। এবার এটাকে ফিক্স করতে হবে, তার জন্য একটা রাবার ব্যান্ড নিয়ে নিন, চুলের রাবার নিতে পারেন বা এই যে শাকসবজির সাথে আসে, টাকার সাথে আসে, এরকম একটা রাবার ব্যান্ড নিতে পারেন, এটা দিয়ে এরকম করে ফিক্স করে দেব। এবার আমাদের কাঠি লাগাতে হবে। তো কাঠি, যদি আইসক্রিমওয়ালা কাঠি আপনার কাছে থাকে তাহলে সেগুলো লাগাতে পারেন, আর যদি না থাকে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। আমি প্রথমে এই তিনটে কাঠি ব্যবহার করছি, আইসক্রিমের কাঠি, ছোট ছোট করে কাঠ লাগাবো আর তার মধ্যে কাঠিগুলো এরকম করে ভরে দেব। যদি কাঠি না থাকে তাহলে এরকম ডিসপোজেবল চামচ থাকে, এই চামচটা এই অংশটা কেটে ফেলে দিন, তাহলে একটা কাঠি হয়ে গেছে। দেখুন না কাটতে চাইলে নাও কাটতে পারেন, উল্টো করে দিয়ে দিলেই হবে।
আর এটাও যদি না থাকে তাহলে যে কোনো চামচ নিয়ে নিন, বাড়িতে চামচ তো থাকে, সেটা উল্টো করে লাগিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। তো দেখুন সবগুলো আমি এরকম করে তৈরি করে নিচ্ছি, আর আমাদের সবগুলো আইসক্রিমের মোল্ড কিন্তু তৈরি হয়ে গেছে। এবার রাখতে হবে ফ্রিজারে, ফ্রিজারে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মিনিমাম রাখতে হবে, রাতভর রাখতে পারলে সব থেকে ভালো হয়। চলুন তাহলে ওয়েট করি। আমার এখানে তো পুরো 24 ঘন্টা হয়ে গেছে, 24 ঘন্টা পরে আমি খুলছি, বের করে নিচ্ছি। এবার এগুলোকে আমরা আনমোল্ড করব। তো আনমোল্ড করার জন্য একটু জলের সহায়তা নিতে হবে, বা এরকম যদি খোলা কিছুক্ষণের জন্য রেখে দেন 1-1.5 মিনিটের জন্য, তাহলে এমনিতেই বেরিয়ে আসবে। যদি খুব তাড়া থাকে তাহলে একটু জল নিন, জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন 10-15 সেকেন্ড, তাহলে আরামসে এটা বেরিয়ে আসবে। তার আগে অবশ্যই ফয়েল পেপারটা খুলে নেব, ফয়েল পেপারটা খুলে তারপরেই আইসক্রিমটা বার করব, মানে আইস ললিটা বার করব। এই দেখুন একদম আরামসে বেরিয়ে আসে। চলুন তাহলে যতগুলো খেতে হবে ততগুলো আমরা খুলে নেব। আমি সবগুলোই খুলে নিচ্ছি, দরকার পড়লে আবার ভরে এরকম করে রেখে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো দেখলেন তো বন্ধুরা কতটা ইজি রেসিপি, ঘরে কোনো প্রকার মোল্ড না থাকলেও আপনি খুব আরামসে আইস ললি বানিয়ে খেতে পারেন। আর পেঁপে কিন্তু শরীরের জন্য খুবই হেলদি, বাচ্চাদের জন্য তো খুবই হেলদি। নিয়মিত পেঁপে খাওয়ালে বাচ্চাদের কখনোই কনস্টিপেশন হয় না, তাই আপনার বাচ্চারা যদি পেঁপে খেতে না চায় তাহলে এইভাবে খাওয়াতে পারেন, খুব পছন্দ করে খেয়ে নেবে।